নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আমরা এখন ভাব বিচারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি, ভাব বিচারের নিয়ম নিয়ে আলোচনা করছি। আমরা ডাইরেক্টলি বোর্ডে চলে আসবো, আজকে কয়েকটি নিয়ম সম্পর্কে আমরা জেনে নেব। ভাব বিচার করতে গেলে প্রচুর নিয়ম আছে, আমরা সব নিয়ম আলোচনা করতে হয়তো পারছি না, বা আরও অনেক নিয়ম আছে যেগুলো আমার মাথায় হয়তো এখন এই মুহূর্তে আসছে না। তবে আমি যতটুকু আমার মাথায় অলরেডি আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো বিষয় জানার থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা সেই বিষয়টি সম্পর্কে একটি অনুষ্ঠান করার চেষ্টা করব। কিছু কিছু মানুষ বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে, তবে আমাকে যেহেতু আমরা জ্যোতিষের ছক বিচার নিয়ে আলোচনা করছি, তো সেখানে আমরা বলবো যে আপনারা যে ধরনের অনুষ্ঠান পেতে চাইছেন সেটা জ্যোতিষের ছক বিচারের মাধ্যমে, যেটা ছক জ্যোতিষের যেটা আমরা বলবো পড়াশুনি সিস্টেমে যে সমস্ত বিচারগুলো আছে সেই বিষয়গুলি সম্পর্কে আপনার যদি কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারেন, লিখতে পারেন, এছাড়াও কমেন্ট বক্সে লিখতে পারেন। অনেকে পঞ্জিকা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন, পঞ্জিকা সম্পর্কে প্রশ্ন করাগুলো আমি পছন্দ করি না, কারণ আপনারা কমেন্ট বক্সে লিখবেন না, কারণ পঞ্জিকা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করি না। পঞ্জিকা সম্পর্কে আপনাদেরকে শিখতে গেলে পরে কিন্তু এখানে এসে শিখতে হবে, কারণ ওটা কিন্তু একটা আলাদা বিষয়। তো আমরা চলে আসবো আজকে ডাইরেক্টলি বোর্ডে, বোর্ডেতে আজকে ভাব বিচারের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, খুব কুইকলি তাড়াতাড়ি করে বলে দেওয়ার চেষ্টা করব যে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবসময় বলা হয়েছে যে লগ্ন, চন্দ্র এবং রবি, সবসময় বলা হয়েছে যে লগ্ন, চন্দ্র এবং রবি থেকে কিন্তু অবশ্যই একজন জাতকের জন্মছক বিচার করার ক্ষেত্রে কিন্তু এই তিনটে বিষয়, অর্থাৎ লগ্ন মানে হচ্ছে শরীর, চন্দ্র মানে হচ্ছে মন, রবি মানে হচ্ছে আত্মা, অর্থাৎ এই তিনটে জায়গা থেকে বিচার করার নিয়ম কিন্তু সর্বদা বলা হয়েছে পরাশরীয় সিস্টেমের মধ্যে। তাই লগ্ন, চন্দ্র এবং রবি থেকে কিন্তু জাতকের জন্মছক বিচার করা দরকার বা প্রয়োজন। অনেক সময় আমরা দেখবো যে লগ্ন থেকে সমস্ত জায়গাগুলো ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে, লগ্ন থেকে প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে ছকটা, কিন্তু যখন আমরা চন্দ্র থেকে দেখব তখন কিন্তু আমরা দেখবো যে না, চন্দ্র থেকে যখন ছকটাকে বিচার করছি, চন্দ্রকে লগ্ন ধরে যখন আমরা বিচার করছি বা রবিকে লগ্ন ধরে যখন আমরা বিচার করছি তখন কিন্তু সেই ছকটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সেই মুহূর্তে আমরা বলে দেবো যে চন্দ্র থেকে ভালো হয়ে যাবার জন্য যে যতটা আমরা লগ্ন থেকে ভেবেছিলাম যে ছকটা দুর্বল, চন্দ্র থেকে দেখছি যখন যে ছকটা দুর্বল নয়, সেখানে কিন্তু সেটাকে একটা একটা মিডিয়াম পজিশনে রেখে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে বা বিশ্লেষণ করে একজন জাতককে পরামর্শ দেওয়া দরকার, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে লগ্নের সপ্তম ভাব, অর্থাৎ আমরা যখন লগ্নের কোনো ভাব বিচার করব, কোনো ভাব, তাহলে সেই ভাবকে লগ্ন হিসাব করে আমরা কিন্তু যদি বিচার করি তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দর হবে। যেমন লগ্ন, এটা লগ্নের সপ্তম ভাব, মানে এটা বিবাহ ভাব, তাহলে বিবাহ ভাবে এটাকে যদি লগ্ন ধরি, অর্থাৎ বিবাহ, বিবাহের সম্পর্কে যখন আমরা বিচার করব তখন আমরা এই ভাবটাকে তো অবশ্যই দেখব, কিন্তু বিবাহকে লগ্ন ধরে আমরা কিন্তু একাদশ ভাবটাকে দেখব, অর্থাৎ বিবাহের সফলতা। তাহলে বিবাহের সফলতার জন্য আমরা কি দেখব, এক, এটাকে লগ্ন ধরলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 11 ভাব থেকে লাভ বা সফলতা বিচার করা হয়। তাহলে বিবাহের সফলতা আসছে পঞ্চম ভাব, ফিফথ হাউস। তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব, কারণ হচ্ছে এটা বিবাহের একাদশ ভাব। আমরা যখন দেখব যে বিবাহের যে বিবাহের বিবাহিত জীবনের ভেতরে কী ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে, কী ধরনের সৃষ্টি হতে পারে সমস্যা, তাহলে আমরা দেখছি যে সপ্তম ভাব যদি বিবাহ হয় তাহলে সপ্তমের অষ্টম, সপ্তমের অষ্টম হচ্ছে দ্বিতীয় ভাব। তাহলে এই ভাবটাকে যেহেতু সপ্তম ভাব মারক ভাব, আমরা মারক নিয়ে আলোচনা করছি না, আমরা যখন বলছি যে সপ্তম ভাব, তাহলে সপ্তমের দ্বিতীয় ভাব এটা কিন্তু বিবাহের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভাবটাকে আমি আপনাদেরকে বলছি, এই ভাবটার মধ্যে কি ধরনের গ্রহ অবস্থান করছে শুধুমাত্র এইটাকে দেখেই আইডিয়া করে নেওয়া যাবে যে জাতকের বিবাহ কীরকম হতে পারে, বা তার ওয়াইফ কীরকম হতে পারে, বা তার হাজবেন্ড কীরকম হতে পারে। সেকেন্ড হাউসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা হলো এক ধরনের বিচার। এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটি লগ্ন, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে তার সপ্তম ভাব, অর্থাৎ এই ভাবটা সেভেন্থ হাউস, এটা কিন্তু মারক।
আমরা বলি প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে মারক নিয়ে বিস্তর আলোচনা এখানে করা সম্ভব না, কারণ একটা বড় পাঠ, তবু আমরা সামান্যভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো লগ্নের ক্ষেত্রে তার সপ্তম ভাব হচ্ছে মারক ভাব। এই সপ্তম ভাবের অধিপতি যেইখানে গিয়ে অবস্থান করবে সেই জায়গাটায় কিন্তু কিছু না কিছু গণ্ডগোল সৃষ্টি করবেই করবে, কারণ সেটা কিন্তু মারক ভাব। আবার এই মারকপতির যদি দশা তৈরি হয় বা দশা থাকে, তাহলে কিন্তু জাতকের জীবনে সমস্যাগুলি বৃদ্ধি পাবে। মারকপতি যদি একাধিক পাপগ্রহ দ্বারা সম্পর্ক সৃষ্টি করে, তাহলে কিন্তু জাতককে রোগগ্রস্ত করে দিতে পারে, জাতকের শরীরের ভেতরে কিন্তু রোগের বাসা বাঁধতে পারে। এই মারক জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মারকভাবে দশা কিন্তু জাতকের জীবনে অনেক রকম অশুভত্ব এনে দিতে পারে। আমরা এরকম বহু সব পাবো, আমি নিজে পেয়েছি যে মিথুন লগ্ন সপ্তমপতি বৃহস্পতি, সপ্তমপতি দশা চলছে, একটা নয় দুটো নয়, আমি একাধিক ছক এরকম পেয়েছি যে মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি বৃহস্পতির দশা চলছে এবং সেই দশাতে জাতক সর্বশান্ত হয়ে গেছে। বৃহস্পতির দশা চলছে, সেই জাতকের জীবনে অনেক ধরনের অশুভত্ব, অনেক ধরনের শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদেরকে এসে বলে যে দাদা আমাদের তো বৃহস্পতির দশা চলছে আমার, তার ফলেও এরকম কেন হচ্ছে, বৃহস্পতি তো ভালো জায়গায় অবস্থানও করছে। আমি এখানে বলবো যে মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন, এই মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের জন্য বৃহস্পতির দশা কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি যে নেগেটিভ হয়। আবার মিন লগ্ন এবং ধনু লগ্ন এদের ক্ষেত্রে বুধের দশা কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি নেগেটিভ হয়। তাহলে এখানে মারক বা বাধকের একটা পার্ট আছে, আমরা এটাকে নিয়ে বিস্তর আলোচনা করব না, তবে আমরা এটা অনেক বড় একটা ব্যাপার, এটাকে বোঝাতে গেলে আপনাদেরকে যদি পুরো ক্লিনভাবে বোঝাতে হয় তাহলে কিন্তু অনেক প্রোগ্রাম করতে হবে, অনেক অনুষ্ঠানের মধ্যে থেকে তাহলে আমাদের এগোতে হবে। আপনারা যদি কেউ জ্যোতিষ আপনারা নিশ্চয়ই শিখবেন ভবিষ্যতে কোনো ভালো সংস্থানেতে গিয়ে, সেখানে আপনারা অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে আপনাদেরকে, এগুলো কিন্তু একটি চন্মছক বিচার করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আপনারা প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন আপনাদের মন্তব্য, বিভিন্ন কমেন্টস আমাকে করেন, যাতে আমি জ্যোতিষটাকে কিছুটা বোঝাবার চেষ্টা করি, কিছুটা শেখাবার চেষ্টা করি, যার কারণে কিন্তু এই অনুষ্ঞানগুলি আমি তৈরি করেছি। এছাড়াও কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্য নেই, কারণ যারা আপনারা দূর দূর প্রান্তে থাকেন তারা বিষয়টা সম্পর্কে কিছুটা জানতে চান, সেই রিকোয়েস্টের জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলি আমি তৈরি করেছি। তাই খুব বড় করে বিষয়গুলিকে আমি কখনোই বোঝাতে পারবো না, কারণ এগুলো কিন্তু শেখার ব্যাপার আছে, এক বছর দেড় বছর দু বছর কিন্তু শিখতে হয়, এটা কিন্তু মিনিমাম শেখার টাইম। তাই খুব সহজ ভাষায় সরল ভাষায় হয়তো আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে, তবে আমি যখন জন্মছক নিয়ে আলোচনা করবো সেগুলোকে ভালো করে ফলো করবেন, সেখান থেকেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, সেখানে আমি আরও বিষয়গুলিকে পরিষ্কার করব। আরও একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে কোনো সময় আমরা দেখব যে মঙ্গল শুক্র বুধ রবি, মঙ্গল শুক্র রবি বুধ একই ঘরের মধ্যে চারটি গ্রহ, একই ঘরের মধ্যে পাঁচটি গ্রহ চলে এসছে, আমরা কনফিউজড হয়ে যাব যে কোন গ্রহটা কি ফল দেবে। তাহলে প্রথমেই বলে রাখি এই সম্পর্কে, একটি ঘরের মধ্যে যদি কখনো চারটি গ্রহ চলে আসে তাহলে কিন্তু সেই ঘরটিকে দুর্বল করে ফেলবে, এবং সেই গ্রহগুলি যদি একে অপরের বিরুদ্ধ স্বভাবের হয় তাহলে কিন্তু অবশ্যই, দেখুন শুক্রের সঙ্গে মঙ্গলের ভালো স্বভাব নেই, ভালো সম্পর্ক নেই, বুধের সঙ্গে মঙ্গলের ভালো সম্পর্ক নেই, রবির সঙ্গে শুক্রের ভালো সম্পর্ক নেই, শুধুমাত্র রবির সঙ্গে বুধের ভালো সম্পর্ক আছে, শুক্রের সঙ্গে বুধের ভালো সম্পর্ক আছে, অর্থাৎ একে অপরের বিপরীত ধর্মী গ্রহ, একে অপরের শত্রু গ্রহ বেশি আছে, মিত্র শত্রুতার সম্পর্ক যেটা আমরা আলোচনা করেছি, সেই গ্রহগুলো মিলে যখন থাকবে তখন কিন্তু এই ভাবটাও দুর্বল হবে আর এই ভাবের অধিপতিরাও যেখান থেকে এসছে তারাও দুর্বল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে যেটা, যে এখানে তাহলে এই গ্রহগুলো কি রেজাল্ট দেবে, তাহলে এটাকে মাথায় রাখতে হবে যেই গ্রহটা সব থেকে কম ডিগ্রিতে আছে, যেই গ্রহটা সব থেকে কম ডিগ্রিতে আছে সেই গ্রহটা কিন্তু জটিলতা সৃষ্টি করবে অন্য গ্রহগুলিকে, আর যেই গ্রহটা সব থেকে উঁচু ডিগ্রিতে আছে, যেই গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে আছে সেই গ্রহটা কিন্তু সেই ভাবটার
কে পাওয়ার দেওয়ার চেষ্টা করবে, সেই ভাবটাকে শক্তি যোগান দেওয়ার চেষ্টা করবে, সেই গ্রহটা কিন্তু শক্তিশালী হয়ে সেখানে একটা প্রয়োগ দেবে, প্রয়োগ করা শক্তিটা প্রয়োগ করার চেষ্টা করবে, তার যে কারকতা সেই কারকতাগুলোকে কিন্তু সেই ভাবের কারকতার সঙ্গে ম্যাচ করিয়ে প্রকাশ করার চেষ্টা করবে। আর যেই গ্রহটা সব থেকে কম ডিগ্রিতে আছে সেই গ্রহটা কিন্তু অবশ্যই এই জায়গাটাকে ডিস্টার্ব করবে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা একটা বিষয়, খুব সামান্য তাড়াতাড়ি করে বোঝাবার চেষ্টা করছি। এরপরে দেখবো আমরা রবি শুক্র মঙ্গল, এখানে ধরুন 14 নম্বর, এখানে ধরুন 14 নম্বর, এখানে ধরুন 14 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ চিত্রা নক্ষত্রে আছে। যখনই রবির যে নক্ষত্র, এই নক্ষত্রের সঙ্গে কোনো গ্রহ একসঙ্গে, অর্থাৎ রবির সঙ্গে যদি কোনো গ্রহ বসে থাকে এবং রবি নক্ষত্র নিয়ে যদি অন্যান্য গ্রহগুলো বসে থাকে, অর্থাৎ রবি যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্র নিয়ে যদি অন্যান্য গ্রহগুলোও থাকে, তাহলে এই গ্রহগুলোকে বলা হয় কম্বাস্ট, অর্থাৎ দগ্ধ হয়ে গেছে। তাহলে দগ্ধ হয়ে যাওয়া গ্রহ কিন্তু কখনোই শুভফল দেয় না, গ্রহ কিন্তু তার পাওয়ার থেকে লেস হয়ে গেছে, গ্রহ কিন্তু পীড়িত হয়ে গেছে দগ্ধ হয়ে যাওয়া মানে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে, রবি যদি বসে আছে যেখানে, সেখানে যদি আরও 2-3টি গ্রহ থাকে এবং তারা যদি রবি নক্ষত্র যেটা আছে সেই নক্ষত্রে ওই গ্রহগুলোও থাকে, তাহলে কিন্তু এটা কম্বাস্ট বলে দেওয়া হয়, অর্থাৎ সেই গ্রহটা কিন্তু দগ্ধ হয়ে গেছে বলে দেওয়া হয়। তাহলে সেই গ্রহটা কিন্তু অবশ্যই পীড়িত হয়ে গেল বা নেগেটিভ হয়ে গেল বা তার ফল দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক অংশে কমে গেল, এই জায়গাটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সেই গ্রহটা যেই ভাব থেকে এসছে সেই ভাবেরও ফল হানি করবে এবং যেই ভাবে অবস্থান করছে সেই ভাবটাকেও কিছু না কিছু গণ্ডগোল করবে, এটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরও একটা বিষয় বলে দিচ্ছি যে দশা, অনেক সময় দেখা যায় দশাটা কী ফল দেয় এটা অনেকে হয়তো বুঝতে পারেন না। আমি বলে নিলাম যে বৃহস্পতির দশা চলছে, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করছি, এত ইজি নয় ব্যাপারটা, কিন্তু আমি আপনারা বিষয়টাকে মাথায় রাখবার চেষ্টা করবেন, বিষয়টা কিন্তু আমি খুব সরল ভাষায় বোঝাবার চেষ্টা করছি। বৃহস্পতির দশা চলছে, আপনার বৃহস্পতি বসে রয়েছে লগ্নের নবমে, তাহলে এই বৃহস্পতির দশা কি রেজাল্ট দেবে? তাহলে বৃহস্পতির দশা, এক তো লগ্নপতি একশো নবম ভাবে এসে গেছে পজিটিভ, তাহলে বৃহস্পতির দশা কিন্তু আপনার জন্য শুভফল প্রদান করবে। কী কী শুভফল প্রদান করবে? এক হচ্ছে বৃহস্পতি যেইখান থেকে এসছে যেই ভাবের অধিপতি সেই ভাবের শুভ করবে, যেই ভাবের অধিপতি সেই ভাবের শুভ করবে। এবার ধরুন দেখা যাচ্ছে বৃহস্পতি এখানে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি দশা যদি চলে তাহলে বৃহস্পতি লগ্নপতি এবং এই ঘরের অধিপতি, তাহলে জাতকের নবম এবং দশম ভাবে পজিটিভ করবে এবং বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে পঞ্চমে, অর্থাৎ আমি প্রথমেই বলেছি লগ্নকে অবশ্যই শুভফল প্রদান করবে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে সপ্তমে, অর্থাৎ সপ্তম দৃষ্টি হচ্ছে এই জায়গাটায় সেভেন্থ, অর্থাৎ ভাই বোন বা চেষ্টা, জাতকের যে চেষ্টা বা জাতকের যে কমিউনিকেশন এই জায়গাটা তো বৃহস্পতি শুভ প্রভাব দেবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ জাতকের লগ্নের পঞ্চম ভাব এই জায়গাটা, এই জায়গাটাও কিন্তু জাতকের শুভফল প্রদান করবে। আচ্ছা, এবারে এখন জাতক যদি দেখা যায় যে যখন বৃহস্পতি দশাটা চলছে তখন জাতকের শুরু 4 বছর বয়স বা 5 বছর বয়স এবং বৃহস্পতি দশাটা চলবে জাতকের ধরে নিলাম 20 বছর অবধি, জাতকের বয়স 20 বছর, ততক্ষণ হবে জাতকের বয়স 20 বছর পর্যন্ত এই বৃহস্পতি দশাটা চলবে। তাহলে বৃহস্পতি দশা সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দশা পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলে দিতে পারি জাতকের কিন্তু এডুকেশনের জায়গাটা স্ট্রং হবে, উচ্চ শিক্ষার যোগ কিন্তু সৃষ্টি করবে, কারণ জাতকের নবম ঘরে বৃহস্পতি বসে রয়েছে এবং পঞ্চম ঘরে তার দৃষ্টি রয়েছে, জাতকের কিন্তু উচ্চ শিক্ষার জায়গাটা খুব ভালো করবে এবং অবশ্যই জাতকের উচ্চ শিক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এবারে দেখা গেল যে বৃহস্পতি সেম টু সেম এখানে বসে রয়েছে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখানটায় আসবে 7 নম্বর ভাব, জাতকের 4 বছর থেকে 20 বছর বয়স অবধি বৃহস্পতির দশা চলবে, তাহলে সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব, তাহলে আমরা বলতে পারি যে জাতকের বিবাহও হবে,
তাহলে কিন্তু আমরা এটা কখনোই বলবো না যে জাতকের বিবাহ হবে, কারণ আমরা সবসময় দশাকে সেই জাতকের বয়স, কোন বয়সের মধ্যে সেই জাতক আছে, সেই বয়সের মধ্যে কোন কোন বিষয়গুলি আসতে পারে, সেই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আমরা দশার বিশ্লেষণ করব। আমরা কিন্তু দেখবো না, এটা বলবো না যে জাতকের যখন 19 বছর বয়স তখন সপ্তম ভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু সপ্তম ভাবের দৃষ্টি দেওয়ার জন্য জাতকের বিবাহও হয়ে যাবে, এটা কিন্তু কখনোই বলবো না, কারণ 19 বছর বয়সের মধ্যে বিবাহ হওয়াটা স্বাভাবিক নয়, তাহলে কিন্তু আমরা এটা বলবো না, সেখানে সপ্তম ভাবে দৃষ্টি দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা বলবো না। এই বিষয়গুলি কিন্তু একজন আপনারা যখন পর্যবেক্ষণ করবেন তখন কিন্তু এই বিষয়গুলিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আর এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।